অবৈধ সম্পর্ক কারোর আছে সেটা কি তার জ্যোতিষ বিচার করে বলা যায় বলা সম্ভব ইয়েস হান্ড্রেড প্রান্তে পুরুষ ছিলেন কি মহিলা ছিলেন আমি সেটা বলছি না কেননা আমার বিষয়টাকে গোপন রাখা উচিত আদৌ কিন্তু কিচ্ছু নেই ভ্রম মানে সন্দেহবাদী ভ্রম হ্যাঁ ভ্রম স্বামী ভাবছে স্ত্রী এই করছে স্ত্রী ভাবছে স্বামী এই করছে আর সুন্দর সংসার ডিভোর্সের দিকে আমি নিতে পারবেন হ্যাঁ নিশ্চয়ই নেব যদি যোগ থাকে মানে যদি ঠিক হওয়ার যোগ থাকে আচ্ছা আমি যে ভগবান নই আমি সব কিছু ঠিক করতে পারবো না কিন্তু যেটা নেব যেটা যোগ দেখবো সেটা ভগবানের নাম করেই এগোবো এবং আমি করব এটাই আমার কথা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনি আমাদের মেম্বার হলে তিরিশটা ছবি আপনার কাছে যাবে সাথে আমাদের সংগঠনের হ্যান্ডবিল যাবে আপনি আপনার যার পরিজন আছে আর কি আত্মীয় স্বজন আছে পরিচিত লোকজন আছে তাদেরকে দেবেন সাথে আমরাও যেটা মনে করি যে আপনার জীবন কিন্তু নর্মদা মঠের জন্য নয় আপনি নিজে জব করুন নিজে ভক্তির পথে থাকুন জব কেউ কারোর করতে পারে না আপনি নর্মদেশ্বর শিবলিঙ্গ আপনার বাড়িতে রাখতে পারেন ভোলে বাবা এবং মা নর্মদা নর্মদেশ্বর শিবলিঙ্গ ভীষণ জাগ্রত আমাদের যে নেগেটিভ এনার্জিগুলো আছে সেই নেগেটিভ এনার্জিগুলো কিন্তু দূরে থাকবে আপনার ভেতরে যে সাতটা চক্র আছে সেই সাতটা চক্র কিন্তু জাগ্রত হবে আপনার জীবনকে সুখ সমৃদ্ধিতে ভরিয়ে দেবে নিচের নাম্বারে ফোন করুন আপনার ফোনের অপেক্ষায় আমি থাকলাম আসুন আজকের ভিডিও শুরু করা যাক আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব এখন আপনার থেকে প্রতিকার চাইব এবং এই আলোচনা বেশ গম্ভীর আলোচনা এবং ভয়ঙ্কর আলোচনা সবে কলিযুগের বোধহয় শুরু যে যে ঘটনা আমি শুনছি লাস্ট পনেরো দিনে আমার কাছে একটা হঠাৎ ফোন এসছে তো সেই ফোনের অপর প্রান্তে পুরুষ ছিলেন কি মহিলা ছিলেন আমি সেটা বলছি না কেননা আমার বিষয়টাকে গোপন রাখা উচিত কোনোভাবেই যেন না তার সেই কথাগুলো কেউ মানে তিনিই যে সেই ব্যক্তি তার বিষয় নিয়ে আলোচনা করছে সেটা যেন না সামনে আসে আজকে আমি কথা বলছি অবৈধ সম্পর্কের যোগ কারো জন্ম ছক দেখে আগে থেকে কি বলা যায় আর যদি বলা যায় তাহলে অবৈধ সম্পর্কের এই যে যোগটা আছে তাকে সেখান থেকে প্রতিকার করা যায় না যায় না সেটা আমার প্রশ্ন কেননা একটা অবৈধ সম্পর্ক একটা পরিবারকে নষ্ট করছে অনেকগুলো মানুষের জীবনকে নষ্ট করছে এবং যে ধরনের অবৈধ সম্পর্কের ফোন আমি লাস্ট মানে এই পনেরো দিনের আগে আমি পেয়েছিলাম আর কি আমি এপিসোডে বলতে পারছি না মানে নারী পুরুষ যে দুজনের মধ্যে ওই সম্পর্ক মানে চোখ বন্ধ করেও চোখ খুলেও কোনোভাবেও মাথায় ইলেকট্রিক শখ খেয়েও কোনোরকমভাবে ভাবা যায় না যে ওই সম্পর্ক হতে পারে ওই দুজনের মধ্যে ওই সম্পর্ক হতে পারে বয়সের ফারাক শুধু নয় তাদের মধ্যে তাদের মধ্যে যে সম্পর্কটা পবিত্র সম্পর্ক পরিবারে সেই পবিত্র সম্পর্কটা কিন্তু নেই সেটা অবৈধ একটা সম্পর্ক পরকীয়টাকেও আমি এর মধ্যে ধরছি আজকের এই এপিসোডে আপনি আমাকে ক্লিয়ারলি বলুন আবার আমি প্রথম প্রশ্ন আপনার কাছে রাখছি অবৈধ সম্পর্ক কারোর আছে সেটা কি তার জ্যোতিষ বিচার করে বলা যায় বলা সম্ভব ইয়ে স্বর্ণ হানড্রেড পারসেন্ট বলা যায় অন কন্ডিশন অনেক সময় হরোস্কোপ বলছে আমরা বলছি সেখান থেকে ইয়ে স্বর্ণ পাওয়া যায় না স্বীকারোক্তিটা সেটা ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভ্যারি করে কিন্তু অবৈধ সম্পর্কে যোগ যেমন পঞ্চমে যদি রাহু শুক্র নিচস্ত থাকে বা শুক্র কেতুর সঙ্গে যুক্ত থাকে অবৈধ সম্পর্ক মানে কি গুপ্ত যেটা বৈধ নয় আইন মাফিক নয় সেটাই কি বলা হয় তাহলে রাহু যদি ড্যামেজ থাকে রাহু যদি নবাংশে এ থাকে দুর্বল থাকে বল না থাকে রাহু যদি যদি খারাপ থাকে তাহলে এই বিচার পঞ্চম ঘর থেকে পাওয়া যায় এবং অনেকের জন্ম তারিখ জন্ম সময় থাকে না আমি এই জায়গাটাতেই আসতাম ধরুন তার জন্ম তারিখ জন্ম সময় নেই বা তারিখ আছে কিন্তু সময় তিনি ঠিকমতো বলতে পারছেন না সেক্ষেত্রে হাতের ছবি যদি আপনি পান এই রেখা বিচার করে কি আপনি বলতে পারবেন হাতের রেখা এবং তার সঙ্গে সোজাসুজি কথা বলতে হবে না যার অবৈধ সম্পর্ক যিনি করছেন তিনি তো আপনার কাছে আসবেন না না হাতের ছবি হোক তার সঙ্গে আমি ইন্টারাক্ট করব ফোনে কারণ কিছু ভাইব্রেশন আমার চাই কিছু নিউমোলজিক্যাল ভাইব্রেশন চাই কিছু ট্রানজিট বিচারের ভাইব্রেশন চাই সেইগুলো তো আমার চাই আজকের এও তো হতে পারে ওটা হাতে ওনার হাতের ছবি নয় মানে যেটা উনি পাঠালেন বা না না আমি সেটা বলছি না বিষয়টাকে আমি আরো সহজ করছি ধরুন একজন তার অপর যে মানুষটি আছে তিনি ভাবছেন যে তিনি অবৈধ সম্পর্কে যাচ্ছেন এবং ভাবছেন নয় তিনি হয়তো একটা প্রমাণও পেয়েছেন তিনি দু সলিউশনের জন্য আপনার কাছে আসছেন যে তার উল্টো দিকে যে মানুষটি আছে সেই মানুষটি অবৈধ সম্পর্কে জড়াচ্ছে জড়িয়ে গেছে এবং তাতে সংসার টাল মাটাল অবস্থায় তাকে কাটাবে কি করে এবং যে অবৈধ সম্পর্কে চলে গেছে সে তো আপনার সামনে চেম্বারে আসবেন একদম তার পরিবারের লোক যোগাযোগ করবে হুম হুম ফোন নাম্বার দেওয়া আছে ফোন করবেন হুম হুম তো তাকে আপনি সলিউশন দেবেন কি করে তার নাম আছে হুম হাতের ছবি আছে এবং তিনি পার্সোনাল যে মোবাইল নাম্বারটা ব্যবহার করেন হুম সেখান থেকেও বিচার হয় এবং তার সাথে জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান জন্মবার এটা পাওয়া গেলে তো সোনায় সোহাগা সোনায় সোহাগা এবং বাস্তু বাস্তুর দক্ষিণ পশ্চিম কোনা সেই অ্যাঙ্গেলে দক্ষিণ দক্ষিণ পশ্চিম বা যার অবৈধ সম্পর্ক আছে তিনি কোন ঘরে থাকেন সেই জায়গাটার আমায় দেখতে হবে বা জানতে হবে এই এতগুলো আপনি কেন মেলাচ্ছেন হ্যাঁ কেন কারণ দেখুন একটা জিনিস রোগ যখন হয় তার অনেক রকম কারণ থাকে আসল গোড়ায় যদি না যাই তাহলে ওপর ওপর ওষুধ দিয়ে কিন্তু কাজ হবে না আমায় ভাইরাসটা দেখতে হবে কেন হচ্ছে এও তো হতে পারে যে বাস্তুর জন্য হচ্ছে জাস্ট আমি ঠিক করে দিলাম সে তার ভালো বুঝতে পারলো হয়েছে এবং অবৈধ সম্পর্কের এই জায়গা থেকে একটা সিদ্ধান্ত যখন আপনার কাছ থেকে যিনি যোগাযোগ করলেন তার কাছে যখন যাবে তার কাছে কিন্তু সেটা একটা প্রমাণ যাচ্ছে হ্যাঁ তো সেক্ষেত্রে যাতে আমি ছাঁকতে 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 যে কারণটা আসল সেই পয়েন্টে যাবো বিচার করতে কত সময় লাগবে দেখুন এটা মোটামুটি সাত দিন থেকে দশ দিন আমার সময় লাগবে এই সময়টা এই বিচারটা কেন করব আমি একটা ডিসিশান দিয়ে দিলাম ওর ওপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে আমি আজকে তাকে বলে দিলাম ধরুন একটা লামসাম অ্যামাউন্টের প্রতিকার সেটা তার কাজ হলো না তাহলে গোড়া এও তো হতে পারে দক্ষিণ পশ্চিম কোনায় ধরুন গোলাপি রঙ আছে একটা এক্সাম্পল দিচ্ছি জাস্ট আমি রঙটা চেঞ্জ করতে বলবো ওখানে আর দেখলাম যে না ওই কারণেই হচ্ছে জাস্ট রঙটা চেঞ্জ করে বা কিছু একটা রেখে সে চেঞ্জ হয়ে গেল তার অর্থটাও কিছু তো সাশ্রয় হলো প্রথম কথা দ্বিতীয় কথা যে ডিসিশানটা হবে সেটা পারফেক্ট গোড়ায় যদি ঠিক করা যায় আর কোনো দিনই হবে না নইলে আমি এখন প্রতিকার দিলাম বৈদিক মতে যে প্রতিকার হয় সেই বৈদিক মতে প্রতিকার দিলাম কাজ হলো কিন্তু এও তো হতে পারে সেই প্রতিকারটা ইনভ্যালিড হয়ে গেল যে নিয়ম নিয়মকানুন আছে সেই নিয়ম কানুনটা মানতে পারলেন না সেখান থেকে ইনভ্যালিড হয়ে গেল সুতরাং আমাকে পয়েন্ট ওয়াইজ দেখতে হবে যে সমূলে বিনাশ হয় এটাই হচ্ছে আমার কাজের স্পেশালিটি আমি নিতে পারবেন হ্যাঁ নিশ্চয়ই নেব যদি যোগ থাকে মানে যদি ঠিক হওয়ার যোগ থাকে আচ্ছা আমি যে ভগবান নই আমি সব কিছু ঠিক করতে পারবো না আমায় চারিদিক দেখতে হবে ধরুন বাস্তু সাপোর্ট করছে না দেখলাম রাশিচক্র জন্ম তারিখ জন্ম সময় দেখলাম সেটাও সাপোর্ট করছে না দেখলাম হাত সেটাও কোনো কিছু যদি সাপোর্ট না করে তাকে প্রতিকার দিয়ে হবে না তাহলে সব কেসি ডান হয়ে যেত কেউ আর মারা যেতেন না মানে এই কেসে কি হবে যদি যোগ থাকে আমি হানড্রেড পারসেন্ট দায়িত্ব নিয়ে বলছি যে করে দেওয়া যায় একটা ঘটনা বলি আপনাকে যারা শুনছেন তারাও শুনবেন একজন ভদ্রলোক তিনি যোগাযোগ করেছেন তার ওয়াইফ তার উপর চারটে কেস দিয়েছে আমি কিন্তু এখানে নারীদের বিরুদ্ধে যাচ্ছি বা পুরুষদের পক্ষে যাচ্ছি এসব ভাবার দরকার নেই এত সহজ হিসেবে কথা বলছি না ভদ্রমহিলা চারটে কেস করেছেন তিনি বাড়িতেই আছেন ওই ভদ্রমহিলাকে তিনি একটা বিজনেস করে দিয়েছিলেন ভদ্রলোক তার টাকা পয়সা দিয়ে ব্যবসা চলছে এবং ব্যবসা চালাতে গিয়ে ব্যবসায়ের যে মহাজন যিনি আছেন যার কাছ থেকে মালপত্রগুলো আসে তার সাথে তার রিলেশন তৈরি হয়েছে এবার ঘরের ভেতর যেটা চলছে উনি কিন্তু আসছেন ঘরে এক মাস থাকলেন আবার এক মাস ঘর থেকে পাঁচ কিলোমিটার দূরে একটা বাড়ি ভাড়া নিয়ে সেখানে দোকানদানি হয়েছে উনি সেখানে আছেন নিজের মতো করে বাড়ি এলেন বাড়িতে এসে এনার সাথে থাকছেন কোনো না কোনো বিষয় নিয়ে ঝামেলা তৈরি করছেন চারটে কেস এইভাবেই হয়েছে ভদ্রলোক তার মাথা গরম হয়ে গেল মানসিক যন্ত্রণায় তিনি রিয়াক্ট করলেন উনি সঙ্গে সঙ্গে থানায় গেলেন যে দেখুন আমার ফোনটা ভেঙে দিয়েছে এই করতে করতে পরপর তিনটে কেস পড়েছে তিন মাস অন্তর অন্তর এর পেছনে চলছে এটা কি এর পেছনে চলছে কি এটা কেন হচ্ছে এই দুজনের মধ্যে উনি আমাকে ফোন করেছিলেন উনি আমাকে ফোন করে বলছেন যে এর প্রতিকার কি হবে আমি বললাম আমি আপনাকে কিছু বলতে পারবো না এখন কেন এই ধরনের ভিডিও এর আগে আমি চ্যানেলে দিইনি কেননা আমার সাথে শ্রী বাবুর সাথে এই নিয়ে কোনো কথা হয়নি কেন আমার কাছে সেই ক্লিয়ারেন্স এখনও পর্যন্ত আসেনি যে এই ধরনের সমস্যার সমাধান আদৌ আপনার পক্ষে করা সম্ভব হবে কি হবে না আজকের এই প্রোগ্রামটা মিবি হয়তো উনি দেখবেন আবার এটাও আছে অনেক ক্ষেত্রে মহিলারাও অত্যাচারিত হচ্ছেন পুরুষদের দ্বারা অবৈধ সম্পর্কের জায়গা থেকে মহিলা হয়তো তার পুরুষটিকে বাধা দিচ্ছেন সে যে সম্পর্কেই হোক না কেন আমি এখানে কেবলমাত্র স্বামী স্ত্রীর সম্পর্ককে কিন্তু চিহ্নিত করছি না অন্যান্য অনেক সম্পর্কে চিহ্নিত করছি যেখানে একদিকে একজন মহিলা আছেন একদিকে আরেকজন পুরুষ আছেন তাদের বয়স যাই হোক আর সামাজিক সম্পর্ক যাই হোক সেই অবৈধ সম্পর্ক অজাচার যেটাকে বলা হয় এই জিনিস আপনার কাছে প্রতিকার আছে এই জ্যোতিষের জায়গা থেকে মুক্ত করা যাবে একদম যদি যোগ থাকে আমি আবার দেবেন আপনি বৈদিক মতে প্রতিকার বৈদিক এই এই হ্যাঁ প্রতিকারটা দেখুন দেখুন এমনি হোম রেমেডি ভাগ্য মানে আপনার ভক্তিভরে যে রেমেডি হয় ভক্তিমার্গের রেমেডি এই জায়গায় বৈদিক মতে প্রতিকার লাগবে যে বৈদিক মতে প্রতিকার দেরি হবে কিন্তু হবে দেরি মানে কত দেরি দেরি মানে সেটা তিন মাস হতে পারে বা সেরকম যদি কমপ্লিকেটেড হয় ছমাস হতে পারে সময় তো দিতেই হবে কিন্তু যে সময় যে স্প্যান নেওয়া হবে সেই স্প্যানের মধ্যেই হবে অনকন্ডিশান আমি তিনটে চারটে জিনিস দেখব যে হ্যাঁ এর যোগ আছে এটা আমি পারবো কারণ সব কিছু আমি পারবো না আমি সবার সামনে বলছি আমি সব কিছু পারব না আমি ভগবান নই আমি পারি না কিন্তু যেটা নেব যেটা যোগ দেখবো সেটা ভগবানের নাম করেই এগোব এবং আমি করব এটাই আমার কথা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কারণ আমি এও করেছি বাস্তুতে ঠিক সব ঠিক তার ফোন নাম্বারে গন্ডগোল জাস্ট ফোন নাম্বারে ফোর সিক্স আছে রাহু এবং শুক্র সেখান থেকে তার নাম্বার চেঞ্জ করে তার তিন মাসে ঠিক আছে একটা ভাইব্রেশান সময় ভাইব্রেশনে কাজ করে এমন তাকে কাছে পঞ্চাশ বছর সে মদই ধরল না তারপর যখন ধরলো নতুন বাড়ি নিল নতুন বাড়ি নিল বাস্তুতে গণ্ডগোল রাহুর জায়গা গন্ডগোল একদম ফুল ড্যামেজ সে বাড়ি নিলেন নতুন বাড়ি গৃহপ্রবেশ করলেন ধুমধাম করে একান্ন বছরে মদ ধরলেন সেখানেই অবৈধ সম্পর্ক শুরু অবৈধ সম্পর্ক তিপ্পান্ন বছরের শেষ তিন বছরে তিনি মারা গেলেন মারা গেলেন তিন বছরে এমন মদ খেলো তা লিভার ক্যান্সার হয়ে লিভার নষ্ট হয়ে তিনি চলে গেলেন বাস্তু যে কি করতে পারে না পারে আমাদের এখনো পর্যন্ত সেই সজাগ ভাবটা আসেনি আমি সব সময় বলি যেখানে আমরা বসে আছি সেখান থেকেই এমনও হয়েছে যে সব ঠিক একটা ভুল ধারণা আদৌ কিন্তু কিচ্ছু নেই ভ্রম মানে সন্দেহ ভ্রম হ্যাঁ ভ্রম স্বামী ভাবছে স্ত্রী এই করছে স্ত্রী ভাবছে স্বামী এই করছে আর সুন্দর সংসার ডিভোর্সের দিকে জাস্ট ড্রেসিং টেবিলটা সরিয়ে দিলাম রিলোকেশন রিলোকেশান বাস্তুর রি ড্রেসিং টেবিলটা সরিয়ে দিলাম আর যে বেডরুমে যে যেখানে ওরা সুতেন সেই রুমটা আমি একটু চেঞ্জ করে দিলাম বেডটার দিকটা ঠিক করে দিলাম পনেরো দিন পরে বললে কেন আমি ডিভোর্স করব করব না ডিভোর্স তার আবার ভালোভাবে আছে সবই তার কৃপা যোগ থাকতে হবে যোগ না থাকলে আমি যোগ ক্রিয়েটও করতে পারবো না আর আমি করতেও পারবো না ঠিক আছে দেখা যাক আজকের এপিসোডে আমরা আপাতত এটুকুই আলোচনা করলাম যাদের এই ধরনের সমস্যায় আপনারা ভুগছেন নিত্যদিন আপনারা ফোন করবেন না সরাসরি হোয়াটসঅ্যাপ করবেন আপনি যদি চান হোয়াটসঅ্যাপ করবেন আপনার পরিচয় আমরা গোপন রাখব আমরা নিজেরও বিষয়টাকে নিয়ে আরও রিসার্চ করছি আরও ছক আরও কিছু আমরা দেখার চেষ্টা করে রিসার্চ চলছে আমাদের এই বিষয়টা নিয়ে যে হচ্ছে কেন এর প্রতিকার কি হতে পারে আপনাকে অনেক ধন্যবাদ আজকের এপিসোডে সময় দেওয়ার জন্য আপনাদেরকেও নমস্কার নমস্কার ধন্যবাদ অনেকেই আপনারা বাস্তু শাস্ত্র শিখতে চাইছেন জ্যোতিষ শিখতে চাইছেন জ্যোতিষবিদ্যা এবং বাস্তুবিদ্যা যদি আপনি শেখেন তাহলে আপনি আপনার নিজের জীবন এবং নিজের পরিবার নিজের বাড়ির ঠিক কোন দিকটা ঠিক করলে আপনার জীবনের উন্নতি হবে এবং আপনার বাড়িতে বাকি যারা আছে তাদের উন্নতি হবে এটা কিন্তু আপনি নিজেই তখন করতে পারবেন আমরা একটা অ্যাডমিশন প্রক্রিয়া শুরু করে দিয়েছি অলরেডি বিভিন্ন জেলা থেকে আপনারা অনলাইনের মাধ্যমে শিখতে পারবেন কিন্তু শেখার ক্রাইটেরিয়া কি আছে সেখানে শেখার ক্রাইটেরিয়াতে কিন্তু অর্থটা বড় লক্ষ্য নয় লক্ষ্যটা কি কি থাকলে যোগ্যতা আপনি শিখতে পারবেন যিনি শেখাচ্ছেন শ্রী মুখার্জি তার কাছ থেকে শুনুন আপনার নাম জন্ম তারিখ এবং জন্ম সময় নেওয়া হবে যদি যোগ থাকে তবেই কিন্তু আপনি অ্যাডমিশন পাবেন এবং শিখতে পারবেন শুনে নিলেন আপনি নিচের যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু আপনি আপনার সমস্ত ডিটেলসটা পাঠিয়ে দিন নমস্কার